মহিলারা কি পুরুষ শিক্ষকের কাছে কোরআন শিখতে পারবে? তো আমি সংক্ষেপে বলেছিলাম, এই ফিতনার যুগে, যেই ফিতনা বনী ইসরায়েল যুগ থেকে শুরু হয়েছে আর এখন পর্যন্ত থামেনি আর থামবে না, কিয়ামত পর্যন্ত আরও ফিতনা বাড়ছে, বেড়েছে, আরও বাড়বে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে, ইন্টারনেটের ফ্যাসিলিটি, স্মার্টফোনের যুগে, প্রতিটি মানুষের কাছে, নর নারীর কাছে, যুবক যুবতীর কাছে এই ফিতনা আরও বেশি বেড়ে গেছে। এতে অনেক নেক মানুষদের, যারা নিজেদেরকে আলেম বলে থাকেন এবং যাদেরকে আমরা ভালো আলেমও মনে করে থাকি, তাদের পদস্খলন ঘটছে। আর বাকি যেগুলি আলেমের বেশভূষা ধরে আজকাল সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, মুফতি সেজে বিভিন্ন গ্রুপ নিয়ে, তাদের কথা তো বলতেই হবে না। আর কিছু নারীরা রয়েছে, শুধু পুরুষদের দোষ দিলে হবে না, কিছু নারীরা রয়েছে স্বামীর সাথে হয়তো সম্পর্ক ভালো নেই, অথবা বিবাহ নসিব হয়নি এখন, অথবা স্বামী এত ব্যস্ত দুনিয়া নেমেতে আছে যে সময় দেয় না, সময় দিতে পারে না, সুতরাং মনের চাহিদা পূরণ হয় না। পুরুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন নারীর দিকে আকর্ষিত করে, নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের দিকে আকর্ষিত করে, সময় দিতে হবে। এই চাহিদাটা শারীরিক, মানসিক, হ্যাঁ, চাহিদাটা পূরণ হইতে হবে। যখন না হয় তখন অন্য কোনো পথ নেই, তখন এই সময় কাটায় এগুলিতে। যারা ধার্মিক ভাই অথবা বোন, এই রাস্তা দিয়ে শয়তান ঢুকে যে তোরা ধর্মকর্ম কর, দিন শিখ, দিন শিখা, হ্যাঁ, পুরুষের কাছ থেকে মহিলা শিখুক, মহিলার কাছ থেকে পুরুষ শিখুক, আর তারপরে আমরা দিনের দাওয়াতের কাজ করছি, তো কোরআন শিখছি, তাজবিদ শিখছি, শিখাচ্ছি, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ। প্রথম দিকে, গত সপ্তাহ বলেছি, প্রথম দিকে বড় ইখলাসের সাথে শুরু হয় আর ইখলাসের সর্বনাশ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। হাদিস ওয়ালা হারাজ বলেছিলাম, যে বিষয়টি বলেছিলাম সেটা ছিল শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া। শিক্ষা নেওয়ার জন্য বেশ কিছু সময় দিতে হয়, ঘণ্টাখানেক সময় দিচ্ছেন একজন পুরুষ টিচার, ঘণ্টাখানেক সময় নিচ্ছেন বা সময় ধরে আপনি পুরুষের কাছে পড়ছেন, তাতে প্রশ্ন করছেন, উত্তর পড়া শোনাচ্ছেন, পড়া শুনছে, ইত্যাদি সংশোধন করছে। এই যে একেবারে বেশ কিছু সময় একজন বেগানা পুরুষের আপনি কাছাকাছি থেকে আপনি এইভাবে লেখাপড়া করছেন, যে কোনো লেখাপড়া হোক, এমনকি সবচেয়ে ভালো লেখাপড়া, কোরআনে কারিমের, হাদিসের, সুন্নার, আকিদার লেখাপড়া হোক করছেন, এটা বড়ই চোরা রাস্তা শয়তানের। শয়তান এই রাস্তা দিয়ে ঢুকেছি আর বিভ্রান্ত করেছে। এই জন্য বলেছিলাম যে এটা জায়েজ নয়, জায়েজ নয়। কি জন্য বলেছিলাম? একটি কায়দা রয়েছে ফিকহে সাদ্দু জারায়, এই কায়দা সম্পর্কে আইম্মায়ে কেরামগণ, ওলামায়ে কেরাম খুব বেশি আলোচনা করেছেন, আর বিশেষ করে শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম, তারা তাদের কিতাবে অনেক বেশি উল্লেখ করেছেন। সাদ্দু জারায় মানে একটি কাজ হালাল, কিন্তু সেই কাজটা করলে, সেই কাজটি হয়তো জায়েজ বা হালাল, সেই কাজটা করলে তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে হারাম। তখন যেটা প্রাথমিক অবস্থায় হালাল ছিল সেটাকে হারাম বা নাজায়েজ বলে ওলামারা ফতোয়া দিয়েছেন, সাদ্দানলি জারিয়া বা সাদ্দানলি জারাই, নাজায়েজ হারামের রাস্তা বন্ধ করার জন্য। এর বহু দৃষ্টান্ত কোরআন ও হাদিসে রয়েছে। নারীদের ক্ষেত্রে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না, নারীরা যাতে করে যখন হাঁটা চলা করবে আর পায়ে তাদের নূপুর পড়ে আছে, যাতে ঝনকার হইতে পারে জোরে, পা মাটিতে রাখলে, পা পড়লে, আল্লাহ বলছে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এই অলংকার পায়ে পড়ে যেন মহিলারা নিজের পা মাটিতে না আঘাত করে, মারে মানে ধপ ধপ করে না হাঁটে, লেইউলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না, কেন এরকমটা করবে না, যাতে করে জানতে পারে পুরুষরা, জানা যেতে পারে, মানে পুরুষরা বুঝতে পারে যে মা ইখফিনা মিন যিনাতিহিন্না, পায়ে কাপড়ের তলায় টাখনার ওপরে যে জিনত অলংকার
যে পরিধান করে আছে সেটা যাতে বুঝতে না পারে, ঝনকার না শুনতে পায়। এই ঝনকার শোনাটা বেগানা পুরুষের জন্য হারাম, এটা হচ্ছে হারাম। আর জায়েজ কোনটি? ওলামারা বলছেন যে যদি ধপধপ করে হাঁটে, জোরে পা রেখে হাঁটে জমিনে, তো এটা জায়েজ। কিন্তু পায়ে যদি নূপুর থাকে আর তাতে অলঙ্কারে ঝনকার শোনা যাবে, এই জায়েজ কাজটি সাদ্দাল্লি জারিয়া হারামের রাস্তা বন্ধ করার জন্য এটিও না জায়েজ। আল্লাহ যখন নিষেধ করবে, বলাই আদরে মানে বিহার যেন পা মারবে না, জোরে পা দিয়ে আঘাত করবে না মহিলারা যদি পায়ে অলঙ্কার থাকে। আশা করি বুঝতে পেরেছেন, এরকম বহু উদাহরণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদেরকে হত্যা করেন। মুনাফিকরা নিকৃষ্ট কাফের, যারা আকীদার মুনাফিক। বহুবার সাহাবাই কেরাম গরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবাই কেরাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ শুধু হুকুম দেন, গর্দন উড়িয়ে দিছি। এই মুনাফিক ইবনে উবাইর রাইসুল মুনাফিকিন জি মদিনার বলেছেন, কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না না লি আল্লাহ ইয়াতাহাদ্দাসান নাস, হত্যা করা যাবে না যাতে করে মানুষকে বলার সুযোগ না করে দিই, কাফেররা বলার সুযোগ পেয়ে যাবে এবং যারা দুর্বল ইমানের মুসলিম তারাও বলার সুযোগ পেয়ে যাবে। আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসা, মুহাম্মাদ তো নিজের সাথী সঙ্গীকে খুন করছে, সাথী সঙ্গীদেরকে হত্যা করছে। তো এইরকম বহু নজির, শত শত হাজার হাজার নজির শরীয়তে রয়েছে। আমি কথাগুলি বললাম এই জন্য, প্রশ্ন কিন্তু আমি পড়িনি। আজকে যে প্রশ্নটি এসছে, গত সপ্তাহের প্রশ্নের উপরে পড়লাম, আজকে যে প্রশ্নটি এসছে সেটা কোন এক বোন, অনেক বোনেরা পার্থক্য করতে পারেন না, একটি জিনিস জায়েজ আর একটা জায়েজ নয়, বা একটা জায়েজ হইল তারপরে যেহেতু না জায়েজ, একবারে বর্ডারে আছেন সুতরাং এখানে থেমে যেতে হবে, এই বিষয়গুলি বোঝার চেষ্টা করেন না। কারণ পরিবেশ তো খারাপ, যেই পরিবেশে প্রতিপালিত হয়েছেন সেই পরিবেশ তো অনিসলামিক পরিবেশ, প্রতিকূল পরিবেশ। হ্যাঁ, সেখানে সহশিক্ষায় বড় হয়েছেন, সুতরাং এগুলি সাধারণ বিষয় মনে করছেন।